দেশ বিদেশের যে যেখান থেকেই শুনছেন আমাদের অনুষ্ঠান, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আধুনিক পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির, বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। জীবনকে আরও সহজ ও সুন্দর করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিশ্বের তাবৎ বিজ্ঞানীরা। জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন নানা খবর নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব। বিজ্ঞান বিশ্বের 15তম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। প্রায় 5 লাখ পরিবেশ বান্ধব পণ্যের পসরা সাজিয়ে গত 15 এপ্রিল দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌতে শুরু হল 133তম চায়না আমদানি ও রপ্তানি মেলা। এ মেলায় ওঠা নতুন প্রযুক্তিপূর্ণ দেশ বিদেশের অনেক দর্শকের নজর কেড়েছে। মেলাটি ক্যান্টন মেলা নামেও পরিচিত। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। গত কয়েক যুগ ধরেই ক্যান্টন মেলা চীনের বৈদেশিক বাণিজ্যে অন্যতম ভূমিকা রেখে আসছে। এবারের মেলায় প্রাধান্য পেয়েছে পরিবেশ বান্ধব পণ্য। পরিসংখ্যান থেকে জানা যায় 8 লাখ নতুন পণ্যের মধ্যে 5 লাখই পরিবেশ বান্ধব। জমকালো ড্রোন শোর মধ্য দিয়ে এবারের ক্যান্টন মেলার প্রথম দিনটি উদযাপন করা হয়। রং বেরঙের আলোয় সজ্জিত 1000 চালকবিহীন আকাশযান বা ইউএভি সেদিন আলোকিত করে কুয়াংচৌয়ের আকাশ। 3 ধরনের প্রযুক্তি পণ্যের ওপর জোর দেওয়া হয়েছে এবারের ক্যান্টন মেলায়। শিল্পে অটোমেশন ও ইন্টেলিজেন্ট উৎপাদন, পরিবেশ বান্ধব জ্বালানি এবং বুদ্ধিমান যানবাহন। নতুন অনেক প্রযুক্তিপূর্ণ যেমন বুদ্ধিমান গাড়ি, চালকবিহীন মিনিবাস ও পরিবেশ বান্ধব জ্বালানি চালিত গাড়ি এই মেলায় আত্মপ্রকাশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশ এবং বৈশ্বিক বাজারে এর চাহিদা বেড়ে যাওয়ায় এবছরের ক্যান্টন মেলায় জনপ্রিয় নতুন প্রযুক্তি পণ্যগুলোর সঙ্গে একেও রাখা হয়েছে। 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস প্রযুক্তি সম্বলিত পণ্যগুলো বিদেশি ক্রেতাদের দৃষ্টি বেশি আকর্ষণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয় ঘটিয়ে বানানো নতুন পণ্যগুলো আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। যেমন এখানে এসে দেখলাম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মাসাজ চেয়ারও পাওয়া যাচ্ছে। আগে এমন পণ্য কখনো দেখিনি। মেলাটি 15 লাখ স্কোয়ার মিটার জায়গা জুড়ে হচ্ছে। এবারের মেলায় 34,933 জন প্রদর্শক অংশগ্রহণ করছে। পুরো মেলায় বুথ সাজানো হয়েছে প্রায় 70,000। অভিনব ও অনন্য পণ্য উৎপাদনের জন্য বিখ্যাত প্রায় 5,700 প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। সাম্প্রতিক বছরগুলোতে যে শিল্প কাঠামোতে পরিবর্তন এসেছে তারও সাক্ষী এই মেলা। আগে ক্যান্টন মেলায় শ্রমিকদের তৈরি কাপড়, জুতা ও টুপি বিক্রি করা হতো। তবে কালের আবর্তনে এখন সেই মেলায় উঠছে হাইটেক সব পণ্য। 3 ধাপে আগামী মে মাসের 5 তারিখ পর্যন্ত চলবে মেলাটি। 20তম সাংহাই আন্তর্জাতিক অটোমোবাইল ইন্ডাস্ট্রি এক্সিবিশনে 150রও বেশি নতুন গাড়ির মডেল উন্মোচন করেছে বিশ্বের বিখ্যাত সব গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো। জমজমাট এই প্রদর্শনীর নাম অটো সাংহাই। 18 এপ্রিল শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী 27 এপ্রিল পর্যন্ত। নাজমুল হক রায়ানের কণ্ঠে শুনুন আমার এক প্রতিবেদন। ৩,৬০,০০০ বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার, এখানেই অনুষ্ঠিত হচ্ছে অটো সাংহাই 2023 প্রদর্শনী। 13টি এক্সিবিশন হলে গাড়ি প্রদর্শন করতে অংশ নিয়েছে সারা বিশ্বের 1,000েরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। শুধু গাড়ি প্রস্তুতকারকরাই নয়, প্রদর্শনীতে অংশ নিয়েছে গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারীরাও। প্রদর্শনীতে এবার তোলা হয়েছে 1,500েরও বেশি গাড়ি, যার মধ্যে 150টি রয়েছে সম্পূর্ণ নতুন মডেলের গাড়ি। আয়োজকরা বলছেন প্রদর্শনীতে আসা 1/3 গাড়ি
পরিবেশ বান্ধব জ্বালানি চালিত। প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের সাংহাই কাউন্সিলের প্রেসিডেন্ট চৌ মিহাও বলেন, পরিবহন খাত পরিবেশ বান্ধব জ্বালানি চালিত গাড়ি শিল্পকে সাদরে গ্রহণ করছে। পরিবহন শিল্প খাত কম কার্বন নিঃসরণ ও পরিবেশ বান্ধব ভ্রমণের ধারণাকে সাদরে গ্রহণ করেছে। পৃথিবীর বেশ কয়েকটি প্রথম সারির ব্র্যান্ড তাদের পরিবেশ বান্ধব বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে আমাদের এবারের অটো সাংহাই প্রদর্শনীতে অংশ নিয়েছে। পুরো প্রদর্শনী জুড়ে প্রায় 150 বেশি প্রেস কনফারেন্স হবে। সাংহাই কাস্টমস ডিপার্টমেন্টের তথ্য মতে, অটো সাংহাইতে অংশ নেয়া বিদেশি দর্শনার্থীদের থেকে সংগ্রহ করা করের পরিমাণ এসেছে $2,50,00,000। আপনারা শুনছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব। সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। মেঘের কণা বিশ্লেষণ করে আগের চেয়ে আরও স্পষ্ট আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে চীনের উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট। দারুণ এই প্রযুক্তি এরই মধ্যে সমাধান এনে দিয়েছে বেশ কয়েকটি জটিল কাজের। এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীবাসী অনেক আগেই জানতে পারবেন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নানা রকম পূর্বাভাস। এর মাধ্যমে বড় রকমের দুর্ভোগ এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি স্যাটেলাইট। যতই দিন যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আসছে নতুন কিছু, উন্মোচন হচ্ছে আলোচিত কিছু অধ্যায়ের। স্যাটেলাইট নিয়ে দারুণ কিছু প্রকল্প হাতে নিয়েছে চীন সরকার। আকাশে মেঘের কণাগুলো বিশ্লেষণ করে নিত্য নতুন নানা তথ্য দেবে এই স্যাটেলাইট। সম্প্রতি মহাকাশে একটি নতুন আবহাওয়া উপগ্রহ স্থাপনের জন্য লং মার্চ 4B রকেট উৎক্ষেপণ করেছে চীন। স্যাটেলাইটটি আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা তথ্য জানাতে পারবে। চীনের আবহাওয়া অধিদপ্তর বলছে মহাকাশে এখন 8টি স্যাটেলাইট রয়েছে যেগুলো আবহাওয়া বিষয়ক নানা তথ্য সংগ্রহ করে এবং এর মধ্য দিয়ে বিশ্ববাসীকে আবহাওয়া সম্পর্কে দারুণ কিছু অভিজ্ঞতা নিতে সহায়তা করে। ন্যাশনাল স্যাটেলাইট আবহাওয়া কেন্দ্রের উপপরিচালক চাং পেং জানিয়েছেন কতটা পরিবর্তন আসবে সামনের দিনগুলোতে। বর্তমানে বিপর্যয়কর আবহাওয়া পর্যবেক্ষণের জন্য, বিশেষ করে বৃষ্টিপাতের জন্য আমাদের কাছে রাডার সিস্টেম আছে। তবে সব ব্যবস্থারই কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন সমুদ্রের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য টাইফুন নামের একটি বিশেষ ব্যবস্থা আছে। এই ধরনের স্যাটেলাইট তৈরি করা প্রতিষ্ঠানগুলোর অন্যতম সাংহাই একাডেমি অফ স্পেস ফ্লাইট টেকনোলজি। এই প্রতিষ্ঠানটি চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের অধীনে একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট। গেল 3 যুগেরও বেশি সময় ধরে চীন সফলভাবে ফেংগিউন মডেলের আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ উৎক্ষেপণ করেছে। সব মিলিয়ে স্যাটেলাইট ঘিরে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে যা শুধু চীনকে নয় বরং আবহাওয়া সংক্রান্ত সব ধরনের পূর্বাভাস জানাবে পুরো বিশ্বের 126টি দেশকে। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিশ্বে। অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের তা আমাদের জানাতে পারেন facebook.com/cmgbangla পেজে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও প্রতিবেদন দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। এতক্ষণ বিজ্ঞান বিশ্বের পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি আব্দুল্লাহ আল মামুন। নতুন আরও তথ্যবহুল ও অজানা বিষয় নিয়ে প্রতি সপ্তাহের সোমবার হাজির হব আপনাদের সামনে। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।